জীবিকার সন্ধানে মধ্যপ্রাচ্য পাড়ি দেওয়া বাঙালিদের জীবন সংগ্রাম নিয়ে ইমপ্রেস্টাইল ফিল্মের চলচ্চিত্র অজ্ঞাতনামা কান ফিল্ম ফেস্টিভ্যালে বাণিজ্যিক শাখায় প্রদর্শিত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে চলচ্চিত্রটি, পেয়েছে একাধিক আন্তর্জাতিক পুরস্কারও। 2016 সালের সেরা চলচ্চিত্র হিসেবে অজ্ঞাতনামার জন্য পুরস্কার পাচ্ছেন ইমপ্রেস্টাইল ফিল্মের ফরিদুরোজা সাগর। 13,500 টাকা দিয়ে লাশ পার করবেন? এটা বন্দুক দিয়ে ছেলের লাশ আনতে পারিছি। অজ্ঞাতনামা চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনীকারের পুরস্কার জিতেছেন ছবিটির পরিচালক তৌকির আহমেদ। অজ্ঞাতনামা আসলে ইতিমধ্যে বিদেশে এবং দেশে বেশ কিছু পুরস্কার অর্জন করেছে, সেটা আমাকে অনুপ্রাণিত করেছে। তো আমি চাই যে আমাদের ছবি ভালো হোক, আমরা ছবিগুলিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাই এবং আমাদের চলচ্চিত্রের মধ্যে দিয়ে বাংলাদেশের একটি ভাবমূর্তি তৈরি হোক আন্তর্জাতিক অঙ্গনে। 2016 সালে আয়নাবাজি চলচ্চিত্রটি হলে দর্শক টেনে নতুন করে রেকর্ড করে। এর নির্মাণ শৈলীর জন্য সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন অমিতাভ রেজা। আয়নাবাজিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন চঞ্চল চৌধুরী। নতুন করে সিনেমা হলের দর্শক আগমন হচ্ছে, যারা অনেক বছর যাবৎ সিনেমা দেখেনি তারা সিনেমা দেখতে যাচ্ছে, সেই সময় একটা অদ্ভুত অনুভূতি ছিল। এই উদ্দীপনায় আমরা ছবি বানিয়ে যাব, আমাদের অনুরাগ যারা আছে তারা ছবি বানিয়ে যাবে। সেরা অভিনেত্রী হিসেবে যৌথভাবে পুরস্কার পাচ্ছেন অস্তিত্বের জন্য নুসরাত ইমরোজ তিশা এবং ইমপ্রেস্টাইল ফিল্ম ও আশীর্বাদ চলচ্চিত্রের শঙ্খ চিলে অভিনয় করে কুসুম শিকদার। বাংলাদেশের যে সর্বোচ্চ সম্মান সেটা আমি পেলাম শঙ্খচিলের মাধ্যমেই। একজন অভিনয়শিল্পী হিসেবে এর থেকে বড় অর্জন, বড় প্রাপ্তি আর কিছু হতেই পারে না। আমি ভীষণভাবে কৃতজ্ঞ ইমপ্রেস্টাইল ফিল্মসের প্রতি এবং কৃতজ্ঞ আশীর্বাদ চলচ্চিত্রের প্রতি আমাকে শঙ্খচিলে কাজ করবার সুযোগ করে দেবার জন্য। ইমপ্রেসের চলচ্চিত্রগুলো পাচ্ছে আরও কিছু পুরস্কার। অজ্ঞাতনামায় অভিনয় করে খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন শহীদুজ্জামান সেলিম। শঙ্খচিলের জন্য শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার পাবে আনম রহমান খান সাজবাতি আর শ্রেষ্ঠ শিশু শিল্প নির্দেশক হিসেবে উত্তম ঘোষ। যেদিন আমি ফার্স্ট মুভিটা করেছি আমি চিন্তা করতে পারিনি যে আমি একটা অ্যাওয়ার্ড পাবো ওইটার জন্য, কারণ আমার জন্য একটা ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল, কারণ আমি ফার্স্ট অ্যাক্টেই অ্যাড করেছিলাম। অ্যাড করে একটা মুভি করার মানে অনেক বড় একটা ডিফারেন্স। ইমপ্রেসের কৃষ্ণ পক্ষ চলচ্চিত্রে যদি মন কাঁদে তুমি ফিরে এসো গানের জন্য শ্রেষ্ঠ গায়িকা হিসেবে মেহের আফরোজ শাওন এবং দর্পণ বিসর্জন চলচ্চিত্রে অমৃত মেঘের বাড়ি গানের জন্য সৈয়দ ওয়াকিল আহাদকে শ্রেষ্ঠ গায়কের পুরস্কার দেওয়া হচ্ছে। এবার পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন আলীরাজ ও ফজলুর রহমান বাবু। শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্রের পুরস্কার পাবে 71 মিডিয়া লিমিটেড ও মুক্তিযুদ্ধ জাদুঘর প্রযোজিত জন্মসাথী। আর আজীবন সম্মাননায় ভূষিত হবেন ফরিদ আক্তার ববিতা ও আকবর হোসেন পাঠান ফারুক। আমি কি তোমার ঘরে বোন নাকি? ছোটবেলা সেই পুতুল খেলার বয়স থেকে এই চলচ্চিত্রের সাথে মিশে আছি এবং তখন থেকে এই যে আমি অনেক উপরে উঠতে চাই, অনেক কিছু করতে চাই, এই যে কষ্টটা করেছি আজকে সেই স্বীকৃতি আমি পেলাম। তো আমি বলবো এটা সবার ভালোবাসার জন্য আজকের এই স্বীকৃতিটা আমি পেয়েছি। সুস্থ চলচ্চিত্রের জোয়ারে মানুষ আবারও হলমুখী হবে বলে আশা করছেন ববিতা। কাজী আহমদ, চ্যানেল আই, ঢাকা।